এমনিতে সদু আর শঙ্করের সংসারে এখন বেশ জমজমাট কাণ্ড, যাত্রা শুরু হওয়ার মুখে। কিন্তু এই সেটে আজকে চলছে আরও এক জমজমাট কাণ্ড, আর সেটা হলো আজ শঙ্কর অর্থাৎ আপনাদের সকলের প্রিয় অধিরাজের জন্মদিন। শুভ জন্মদিন, কেমন আছো? থ্যাংক ইউ, আমি খুবই ভালো আছি। থ্যাংক ইউ আমাকে এরকম উইশ করার জন্য, আর সকলকে থ্যাংক ইউ যা যারা আপনারা দেখছেন। তো এই যে আজকে জন্মদিন, তার মধ্যে শুটিং করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, সেটা কেমন লাগছে? একটু কি মন খারাপ নাকি বেশ ভালোই লাগছে? না, একদমই মন খারাপ না, কারণ এত বড় একটা ফ্যামিলির সাথে আমি আজকে জন্মদিন কাটাচ্ছি। এরকম কজন পায়, এত বড় ফ্যামিলি এতজনের সাথে জন্মদিন কাটাচ্ছি, খাওয়া দাওয়া কেক কাটা, এটা আমার কাছে খুবই আনন্দের। আর শুরুটা হলো কিভাবে জন্মদিনের, মানে ফার্স্ট উইশটা কে করেছে অধিরাজকে একটু শুনি। আচ্ছা, এটার পিছনে একটা স্টোরি আছে ছোট্ট মতো। তো কালকে রাত্রে আমি বাড়ি ফিরেছি শুটিং থেকে। তো শুটিং থেকে বাড়ি ফিরে ডিনার ফিনার করে আমি শুয়ে আছি, মনটা একটু খারাপ, দেখছি 11:59, কেউ কোনো মেসেজ নেই, কেউ ফোন নেই। ভাবলাম যে আমি তো দেখিচ্ছে জাস্ট 60 বাজলো, আমি কম্বলের তলে আরাম করে ঘুমাচ্ছি, 60 দরজা খুললো, দিয়ে কত কত লোক চলে এসছে আমার ঘরে, সবাই একসাথে হ্যাপি বার্থডে। আমি তো দেখে মানে একবার কেঁদে ফেলেছি, মানে একদম মানে ইমোশনাল, কী বলবো আপনাদের, মানে মানে কী বলে বোঝাই, সবাই চলে এসছে আমাদের, মানে আমি যাকে মাম্মি বলে ডাকি, আমাদের এখানে রিপি শেষাদ দিদি, তারপর ভাবনা দি আমার লক্ষ্মী দিদি, সৌরভ দাস, শ্রীতমা দি, তারপর আরও উজ্জ্বল দা আমাদের যে মেকআপ ম্যান, অনিমেশ দা আমাদের যেখানে ফটোগ্রাফার, তো সবাই গেছিলো, আরও অনেকেই ছিল। তো আমরা সবাই মিলে কেক কেটেছি, তারপরে রাত্রে অনেক রাত রাত করে আমরা গান বাজনা করে হাসি হুল্লোড় করে, তারপরে খাওয়া দাওয়া করে আমরা তারপরে প্যাক আপ করে দিয়েছি। কিন্তু এখনও জন্মদিনটা অনেকটাই বাকি, পুরো দিনটা যেহেতু শেষ হয়নি, এখনও অবধি বেস্ট গিফট কী পেয়েছো বলো তো? বেস্ট গিফট পেয়েছি আমি আমার মা বাবার থেকে। কালকে যে এই সারপ্রাইজ, যে পুরো অ্যারেঞ্জমেন্টটা ছিল, ওটা আমার মা বাবাই দিয়েছে আমাকে। আমি জানতাম না, তো আমি তো মার ওপর হেভি রেগেছিলাম, তোর তুমি কিছুই করছো না, কিছু কোনো প্ল্যানিং নেই, কালকে আবার সেই সকালবেলা উঠে শ্যুটিংয়ে যাবো, হেভি রাগারাগি করেছি। তারপর যে এই সারপ্রাইজটা, মানে কী বলবো, এ তো এরকম মানে এত মানে সাসপেন্স আমি আমার মানে কোনো সিনেমাতেও দেখিনি, মানে মানে কী বলবো, মানে বোঝাতে পারবো না আপনাদের, মানে বোঝানো যাবে না। এই যে কান্নাটা এখন অ্যাক্টিং করলো, সেটা কিন্তু ওখানে সত্যিই ছিল, আবেগে কেঁদে ফেলেছে ছেলে। তো অধিরাজ, আগে যেটা হতো যে বাড়ির লোকরা কাছের বন্ধুরাই হয়তো উইশ করতো, এখন ফ্যানেরাও উইশ করে, বহু দর্শক, সেটা কেমন লাগে এবং সেটা কারা করলো, এরকম কোনো ফ্যানের কথা বলতে চাও? হ্যাঁ, তুমি বলছিলে অধিরাজ মুখার্জি বলে, তো হ্যাঁ, সে আমাকে ইনস্টাগ্রামেও আমি দেখেছি, সে আমাকে উইশ করেছে। তারপরে অনেক মানে কালকে একটা ছবি পোস্ট করেছি, সেটাতে প্রায় মনে হয় এখন অবধি 100 উইশেস এসে গেছে, তারপরে ফেসবুক সব কিছু মিলিয়ে প্রচুর 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 উইশেস এসছে। তো সবাইকে তো কম মানে রিপ্লাই দেওয়ার সময় না, বাট সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যান, অন স্ক্রিন সাপোর্ট, অফ স্ক্রিন সাপোর্ট, সব দিক দিয়ে সাপোর্ট করুন, যাতে আমি আরও বড় হই। আপনারা আমাকে আশীর্বাদ করুন যে আমি আরও ভালোভাবে অ্যাক্টিং করতে পারি, আরও বড় হই, যাতে আমায় আরও সবাই চিনুক। আচ্ছা, জন্মদিনের স্পেশাল মেনু কী, মানে কোনটা খেতেই হবে, এরকম কিছু আছে? বিরিয়ানি, বিরিয়ানি তো খেতেই হবে, শুধু আমি খাবো না, আজকে আমি পুরো গোটা ইউনিটকে খাওয়াবো, আমি সবার জন্য নিয়ে এসেছি বিরিয়ানি আজকে। আচ্ছা, আর মায়ের হাতের কোনো রান্না আছে যেটা মানে ভালোবাসো বা প্রত্যেক বছর হয়? মানে ওটা জন্মদিন বলে না স্পেশাল, মানে বছরে মাঝামাঝি বলি যে মা বানাও, সেটা হলো নতুন গুড়ের পায়েস। আজকে কি হয়েছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, মানে হয়েছে, খেয়েছি, কাল রাতে খেয়েছি, আমি এখানে নিয়েও এসেছি, সবাইকে খাওয়াচ্ছি। বাস, ছেলের মন হেভি বড়, সেটা বোঝাই যাচ্ছে। তো এরপর কী প্ল্যান রয়েছে, মানে শুটিং কতক্ষণ, আর তারপর কোনো প্ল্যান রয়েছে বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে? না, কারণ আমি মানে সেরকম বলতে গেলে মানে আমার ছোটো থেকে মানে বন্ধুর থেকে আমি ফ্যামিলি মানে ফ্যামিলির সাথেই বেশি সময় কাটিয়েছি। তো আজকে আফটার প্যাক আপ আমার 9টার সময় প্যাক আপ হবে, জানি আমি 9টার আগে আমায় কেউ ছাড়বে না, তো যদিও আমি পায়েও পড়ি বলবে হ্যাঁ 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 তোর তাপ টু দেওয়া আছে 9টার সময়, তুই চলে যাস 9টার সময়, আর যদি খুব বলি হ্যাঁ ঠিক আছে তোকে আমি 8:59 ছেড়ে দেবো, এরম বলে করবে, এরম বলে কাটিয়ে দেবে, যাই হোক, তারপর গাড়ি ফাড়ি পেয়ে তারপর বাড়ি যেতে সেই 9:30 ওই, তারপর আবার ফ্যামিলির সাথেই কাটাবো। কিন্তু যতই বন্ধু থাকুক, যাই হোক, হ্যাঁ সত্যি বন্ধু থাকলে মন ভালো থাকে, কিন্তু ফ্যামিলির চেয়ে বড় কিছু হয় না। তাহলে বেস্ট ফ্রেন্ড কে অধিরাজের? বেস্ট ফ্রেন্ড সেরম বেস্ট ফ্রেন্ড আমার কেউ নেই, এখানে যে শেষাদ্রি গাঙ্গুলি জি ইপি, আমি তাকেই বেস্ট ফ্রেন্ড বলি, কারণ তার সাথে আমি সব কিছু শেয়ার করি, সে আমার সব থেকে কাছের। আজকে পায়েশও খাইয়েছে, তাই তো আমরা? হ্যাঁ 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 হ্যাঁ।
থ্যাংক ইউ সো মাচ অধিরাজ। শেষ করব, কিন্তু শেষে দর্শকদের কিছু বলে দাও একটু, আজকে স্পেশাল দিন। তো আজকে আমার জন্মদিন, আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন আর এরমভাবে ভালোবাসা দিতে থাকুন, যাতে এই সৌদামিনীর সংসারের পরে আমি আরও কাজ পাই, আরও ভালো ভালো কাজ করি, আরও মানে আমি আরও ইম্প্রুভ করি আমার অ্যাক্টিংয়ে, যাতে আমি আরও অনেক বড় জায়গায় যেতে পারি। তো আপনারা আমার পাশে থাকুন আর আমি আপনাদেরকে এরমভাবেই আনন্দ দিতে থাকবো, যত রকম ইমোশান আমি জানি, যতটা পারি সব দেবো আপনাদেরকে। তো সৌদামিনীর সংসার দেখতে থাকুন, আমাকে এরকম অফ স্ক্রিন অন স্ক্রিন সব দিক দিয়ে সাপোর্ট করুন। থ্যাংক ইউ। আইয়ে